শুভ সকাল বন্ধুরা, এই বর্ষণ মন্দ্রিত বৃষ্টি মুখরিত দার্জিলিং এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের তৃতীয় দিন, তৃতীয় দিনে আমাদের এই লোকাল সাইট সিইং গুলো করার ইচ্ছা আছে। এখন কথা হচ্ছে যে এই বৃষ্টিতে কতদূর যেতে পারবো, কি দেখতে পারবো আর কি দেখাতে পারবো, সেটা দেখা যাক। যা দেখবো তাই আপনাদের দেখাবার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। আজকে আমাদের ব্রেকফাস্ট, আমরা বাটার টোস্ট অমলেট নিয়েছি। ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে আসি। বৃষ্টি পড়ছে অবিরত, তো আমরা প্রথমে যাব হচ্ছে প্যাগোডা, তারপরে জাপানিজ টেম্পল। এই যে তিস্তাগোড়া দেখা যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর! মানে এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে চারদিকে বড় বড় ঝাউ আর পাইন গাছ, তার মাঝখানে অদ্ভুত সুন্দর মানে একটা প্রকৃতির দৃশ্য এই ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা যাচ্ছি তিস্তাগোড়ায়। মানে জাপানি ভাষায় কিছু লেখা আছে, কি লেখা আছে সেটা বুঝতে পারছি না। তবে লেখা আছে, একটা সম্ভবত করা আছে। দেখা যাবে ওই হচ্ছে জাপানিজ টেম্পল। ভিতরে কিছু ছবি টবি আছে, এখানে জুতো খুলে ঢুকতে হবে, দেখি কি করা যায়। আসলে এত বৃষ্টি পড়ছে যে কিছুই করা যাচ্ছে না, ছাতা ধরে আর এমনি ক্যামেরাও ভিজে যাচ্ছে। হ্যাঁ, ভেতরে ঢুকেছি, বুদ্ধ মূর্তি আছে এখানে, এখানকার যিনি ফাউন্ডার ফুজি গুরুজির ছবি আছে। হ্যাঁ, দেয়ালে ওই শান্তি স্তূপের ছবিটাই আছে। আমরা এখন উপরে উঠব, সুন্দর কথা। এই ঘর, আচ্ছা বাহ সুন্দর। পাহাড়ের কোলে এক অদ্ভুত সুন্দর জাপানি মন্দির, কি নিস্তব্ধতা, কি শান্তি বিরাজ করছে যেন। এই সেই জানলা দিয়ে শুধু মেঘ, যদি এখন বৃষ্টি পড়ছে সব দেখা যায়, এত সুন্দর। Thank you.
এখন যে জায়গাটা এসছি সেটা এই মিক্স পয়েন্ট অর্থাৎ সাইটসিইংয়ের সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন। দেখুন আসলে এই যে ঝর্ণাটা নামছে আর কি, তার অরিজিনাল নাম হচ্ছে চুন্নু সামার ফলস। আর এই পুরো জায়গাটাকে রক গার্ডেন বলা হচ্ছে, চারদিকে দেখুন বড় বড় বোল্ডারগুলো ফেলা আছে আর উপরে গাছপালা, এক অসাধারণ দৃশ্য। আমাদের একটা প্রত্যেক জন্য একটা ওই 20 টাকার মতো টিকিট কাটতে হয়েছে, ঠিক আছে, এটা মেনটেন্যান্সের জন্য তো দরকার। তো 20 টাকা টিকিট কেটেছি, কেটে নিয়ে আমরা এখানে এসেছি। ছোট জায়গা, একটু ঘুরে দেখি চলুন। প্রচন্ড শব্দ, এই রাস্তাটা দিয়েই ওপরে উঠেছে রক গার্ডেন। দেখুন আরো কাছ থেকে দেখা যাচ্ছে অনবদ্য সৃষ্টি, প্রকৃতির যে কি অনবদ্য সৃষ্টি, মানে কল্পনাও করা যায় না। আর পাহাড়ে না এলে, আর বর্ষাকাল বলে এত জল, এত জল, মানে কি বলবো আর কি, ভাষায় বর্ণনা করা যায় না। সত্যি হিমালয় এক একটা কোণে এক এক রকম সৌন্দর্য লুকিয়ে রয়েছে, এই যেন মানে ভাষার অতীত, বারবার একই কথা আমরা বলছি। আমরা এখন এই রক গার্ডেনের মানে যতদূর যাওয়া যায় হেঁটে সেই ওপরটা এসে গেছি। এই পাথরটা ব্যাস, এরপরে আর কোনো রাস্তা নেই, আর এর পিছনে হয়তো আরও অনেক দূর থেকে আসছে, কিন্তু এই এইখানে আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে মানে একটা বোঝা বেশি আসতে হয়, কিন্তু আমি চোখে এইটুকুই দেখা যাচ্ছে আর কি। এইখানটা পরে তারপর এই জায়গা থেকে ঘুরিয়ে আসছে, পাশে অসংখ্য সবুজ বৃক্ষ রাশি। এইভাবে পাথরের ওপর পড়ে আমরা নিচ থেকে ওপরে এলাম, কি অপরূপ দৃশ্য। এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, জানি না বৃষ্টিতে মেঘে কতটা দেখাতে পাচ্ছি। দেখুন না, অনেকটা জায়গা জুড়ে না এই পর্যন্ত আমি আসতে পারছি, এদিকে হয়তো আরেকটু জায়গা আছে, আমি চেষ্টা করছি যাবার। এখানে একেবারে এন্ড,
গাছের পাতাগুলো সবুজ, একদম সুন্দর। এইভাবেই দুটো পাতা একটা কুঁড়ি, এই যে দেখা যাচ্ছে প্রকৃতির জিনিস ছিঁড়তে ইচ্ছে করে না। একটা জিনিস ভালো হয়েছে, পাহাড়ে এসেছি একবারও পাহাড় দেখতে পাইনি, এমন মেঘ কুয়াশায় ঢাকা। ওদিকে যে পাহাড় আছে আছে কিন্তু দেখা যাচ্ছে না, বাট যাই হোক বর্ষায় অনেক কিছু ভালো জিনিস পেয়েছি। এখানে পাতা এত সবুজ বৃষ্টি পড়ে, মানে অতুলনীয় লাগছে। এটা দার্জিলিং স্টেশন, এই সামনে দেখুন কয়েকজন ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আমরা এখন মানে জু যাওয়ার রাস্তায়, মানে গাড়ি দাঁড় করে দিয়েছে, বেশ কিছুটা ওপরে হেঁটে উঠতে হবে। আর তারই এখানে অনেক দোকানপাট আছে, এখানে ওই মোমো ম্যাগি ট্যাগি সবই পাওয়া যায়, জল টল। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক পার্ক যেমন লেখা আছে, এইটা হচ্ছে গেট, খুব সুন্দর একটা বড় গেট। আমরা টিকিট নিয়েছি, দেখুন এই টিকিট পার হেড 110 টাকা করে, বেশি মনে হচ্ছে, যাই হোক কিছু করার নেই। চলুন, হয়তো বোঝা যাচ্ছে না, গাছের ওপরে বসে আছে রেড পান্ডা, মানে এটা এখানকার বিখ্যাত হিমালয়ান জুতে। এই যে বসে আছে এটা হচ্ছে লেঙ্গুর, উনি যে বসে আছেন উনি হচ্ছেন স্নো লেপার্ড। ভালো করে দেখুন চিতা, এই কাছে এসছে এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। আরে বাপ, জুয়ের মধ্যেই মানে জু ওই দিকটা ঘুরে গেছে সেই রাস্তাতেই দেখতে পাচ্ছেন যেখানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আছে আর কি। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা যারা টুরিস্টরা আসে তারা অবশ্যই জায়গাটা দেখতে আসে আর কি। হ্যালো, এখন দেখছি কত যাওয়া যায়, বৃষ্টি পড়ছে বারবার। এখানে ওই মাউন্টেনিংয়ের ট্রেনিংগুলো দেওয়া হয় বিভিন্ন রকমভাবে। এখানে আছে দেখুন ট্রি টপ রোপ কোর্স, মানে এই গাছের ওপর দিয়ে এগুলো পাতা আছে এর ওপর দিয়ে যাওয়া প্র্যাকটিস করে, কারণ পাহাড় পর্বতারোহণ করতে গেলে সব রকম ট্রেনিং হওয়া দরকার, কারণ পাহাড় উঠতে গেলে ভীষণ ভীষণ কঠিন কঠিন অবস্থার জন্য তৈরি থাকতে হয় মানুষকে, সেই জন্যে ফিজিক্যালি একদম ফিট থাকতে হয়। দেখুন এই দড়ি টাঙানো আছে, এখান দিয়ে হাঁটা প্র্যাকটিস করা, দড়ি কিন্তু একটা দড়ি দুলবে দড়িটা। ইনডোর ওয়াল ক্লাইম্বিং, এই গাছটাকে দেয় এই গাছটাকে কি করেছে দেখে আগে ছবিতে তোল গম্বুজ আকৃতি একবারে কোসেই, এই যে কি দুবাইতে আছে না
বলে গাছটার গায়ে একটা অন্য গায়ে আছে, কি সুন্দর লাগে দেখ। এখানে আসলে ফিল্ম শো হয়, আজকে হবে না বর্ষাকাল, সন্ধ্যাবেলা কোনো কোনো দিন হয় মাউন্টেনিং সম্বন্ধে। খালি ভেতরে আমাদের ওর বেশি সাধারণ দর্শকদের প্রবেশ করতে দেয় না, কারণ ভেতরে ট্রেনিং ট্রেনিং হয়। তো এটা হচ্ছে ওই হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, তাদের মিউজিয়াম কি আছে দেখি, ভেতরে ঢুকতে হয় কিনা দেখি। আমরা এই মিউজিয়ামটা দেখে এই ওপর থেকে জাস্ট নেমে এলাম, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। মানে এই দেখা গেছে যে একতলাতে উঠে সেখানে ওই বিভিন্ন রকম পর্বতারোহীদের ছবি আছে, পর্বতারোহীদের এছাড়াও পর্বতারোহণে সাহায্য করে এমন যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে পাহাড়ে ওঠে, তাদের পোশাক আশাক, জ্যাকেট, টুপি, আর তার সঙ্গে ধরুন জুতো, রুকস্যাক সবই আছে। আর তার উপরের তলাতে সেকেন্ড ফ্লোরে ওটা টোটালি ডেডিকেট করা হয়েছে মাউন্ট এভারেস্টে যারা উঠেছে তাদের জন্য, তাদের বহু মাউন্ট এভারেস্টে উঠেছেন এমন নাম করা লোকের ছবি আছে একেবারে শুরু থেকে আরম্ভ করে। বিশেষত 1953 সালে প্রথম তেনজিং নোরকে যে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তার সমস্ত স্মৃতি বিজড়িত জিনিস, অর্থাৎ তেনজিং নোরকের জ্যাকেট, জুতো, ক্যামেরা, বিভিন্ন রকম যন্ত্রপাতি যেগুলো দিয়ে পর্বতারোহণ করেছিলেন উনি, সেগুলো সমস্ত কিছু রাখা আছে। শুধুমাত্র এখানে ভেতরে ছবি তোলা বারণ, ছবি ভিডিওগ্রাফি দুটোই বারণ, সেই জন্য আমরা তুলিনি, ভালো করেছি, সব জায়গায় ছবি তোলা কোনো প্রয়োজন নেই। যেটা মনে দেখলাম সেটা বোধহয় মানে জীবনের স্মৃতিতে একবারে শেষ দিন পর্যন্ত রয়ে যাবে, এক অসাধারণ অভিজ্ঞতা। দার্জিলিংয়ে এসে এখানে মিউজিয়ামে সত্যি মানে কি বলবো, অসাধারণ অসাধারণ একটা মিউজিয়াম। মূর্তি আছে চলবো না। আমরা এখন এসেছি তেনজিং রক, দেখুন এখানে মানে রক ক্লাইম্বিং শেখানো হয়। তেনজিং রক এটা ওই হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট ওখানে গেছিলাম তাদেরই একটা অংশ, এখানে যে কেউ চেষ্টা করলে কিছু টাকা পয়সা দিতে হবে ওদের, তবে সে এটা করতে পারবে। ওই যে নাম হচ্ছে মানুষ এখানে এই রক গার্ডেনে এখানেও অনেক দার্জিলিং চা বিক্রি হচ্ছে। আসলে কি দার্জিলিং পাতা তার সঙ্গে সিটিসি মিশিয়ে পাওয়া যায়, আগে বলেছিলাম যে খুব একটা ভালো আহামরি হবে না, বাট ওই দার্জিলিং এলে কেউ অন্তত দার্জিলিং চা তো কিন্তু অনেকগুলো দোকান আছে এখানে রাস্তার উপর বিক্রি করছে। ये क्या अलग चाय है मैडम? मसाला चाय है। ये दूध से जाते इसमें भी तो दूध छोड़ के भी हम निकाल भी पी सकते हैं ना, ठीक है तो मेरे को एक तो वो दे दो। আমাদের সাইট সিন শেষ, খালি আমরা রোপওয়েটা যাইনি, কারণ রোপওয়েতে এক নম্বর কথা বর্ষা বৃষ্টি পড়ছে, আমাদের ড্রাইভারকে অনেকে বললো যে এই সময়টা যাওয়াটা হয়তো খুব একটা সেফ নয়, আর লাইন দিয়ে ওঠা কতক্ষণে হবে সময় নেই, খিদেও পেয়ে গেছে, তাই শেষ করে হোটেলে ফিরে এলাম।
এসে আগে একটু রেস্টুরেন্টে আসছি, আগে লাঞ্চটা করে নিই, অনেক বেলা চারটে বেজে গেছে, করে নিয়ে তারপরে আবার রুমে যাব। তারপর সন্ধ্যাবেলা যদি ওয়েদার ঠিক থাকে, বৃষ্টি না হয়, তাহলে আরেকবার নয় মেলে যাবো।